পোল্ট্রি ফিডার ক্যাপিটাল মেশিনারিজ আনার নামে 1,539 কোটি টাকা পাচারের ঘটনায় আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পোল্ট্রি ফিডার ক্যাপিটাল মেশিনারিজের পরিবর্তে মিথ্যা ঘোষণায় আনা বিদেশি সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ারের মেশিন ও মদ গত 5ই মে চট্টগ্রাম বন্দরে জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে ধারাবাহিক তদন্তে 873 কোটি টাকা পাচারের ঘটনায় দায়ের করা 16টি মামলায় হেনান আনহুই অ্যাগ্রো এলসি এবং অ্যাগ্রো বিডি এবং জেপির স্বত্বাধিকারী আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়। এর আগে 225 কোটি মানি লন্ডারিংয়ের ঘটনায় আলাদা 14টি মামলায় গ্রেপ্তার করা হয় হেব্রা ব্রাঙ্কো ও চায়না বিডিএল এর স্বত্বাধিকারী সুরজ মিয়াকে। দীর্ঘদিন ধরে একটা অসৎ চক্র বিদেশে অর্থ পাচার করছে। আজকে আমরা যাকে গ্রেপ্তার করেছি মোহাম্মদ আব্দুল মোতালেব, উনি 16টা মামলার মূল আসামি। নাম, ওনার এনআইডি, ওনার পরিচয়, ওনার ছবি ব্যবহার করে ডকুমেন্টেশন তৈরি করা হয়েছে, এলসি করা হয়েছে। উনি বলেন যে ওনাকে দিয়ে কোনো একজন করিয়েছেন। আর একজন মূল আসামিকে আমরা ধরেছিলাম, আমরা গ্রেপ্তার করেছিলাম, তো তিনি এখন বর্তমানে জামিনে আছেন।